মিল মিল jaye দুনিয়া না কিছু चाहूं मैं तू और হ্যালো एवरीवन আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও চলছে সেই ভিডিওতে কিন্তু কালার গার্ডিং দেখা যাচ্ছে আপনারা কিভাবে এলাইট মোশন অ্যাপ দিয়ে এই ধরনের কালার গার্ডিং করবেন ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ভিডিওতে কালার গার্ডিং করতে পারবেন এলাইট মোশন অ্যাপ দিয়ে তো আপনারা সিম্পলভাবে এলাইট মোশন অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা কোনো ওয়াটারমার্ক দেখতে পাবেন না তো আপনারা সিম্পলভাবে প্লাস আইকনে ক্লিক করবেন করার পর আপনারা যে রেশিউয়ে ভিডিওটাকে আপনারা এডিট করতে চান তো আপনারা সেই রেসিউটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে প্রথমে রেশিউটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনারা যে ভিডিওতে কালার গার্ডিং করতে চান আপনারা সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা নর্মাল ভিডিও চলছে তো আমি এই ভিডিওতে কালার গার্ডিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে ভিডিওতে কালার গার্ডিং করতে চান আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন নামার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন তো আপনারা সিম্পলভাবে ব্যাগে চলে আসবেন আসার পর এখানে আপনারা প্লাস বলে অপশানটাতে আপনারা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা কালার অ্যান্ড ফিলে আপনারা ক্লিক করে দেবেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা আবার ব্যাগে চলে আসবেন আসার পর এখানে আপনারা সেই লিয়ারটাতে একবার ক্লিক করবেন লিয়ারটাতে ক্লিক করার পর এখানে আপনার টিন ডট বলে একটা অপশান দেখতে পাবেন তো আপনারা এই টিন ডটে ক্লিক করে দেবেন তিন ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ফিল স্ক্রিন করে দেবেন ফিল স্ক্রিন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু ফুল স্ক্রিন হয়েছে তারপর এখানে আপনারা এই যে অপশানটা দেখতে পারছেন আপনারা এই অপশানে দুবার টাচ করবেন টাচ করার পর এখানে আপনারা এই অপশনটাকে একবার টাচ করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এবং লেয়ার কিন্তু এখানে একদম বরাবর হয়েছে তারপর আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে ডিসক্রিপশন বক্সে আপনারা একটা স্পেশাল লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা প্রেজেন্ট আপনারা ইম্পোর্ট করে নেবেন তো আপনারা যখন এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডিং প্রোজেক্ট প্যাকেজ তো আপনারা এই প্যাকেজটাকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাকেজটা চলে আসছে তারপর এখানে আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন আপনারা এই ইফেক্টে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনারা তিন ডট বলে একটা অপশন দেখতে পাবেন আপনারা তিন ডটে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা কপি ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন আপনারা এটাকে কপি করে নেবেন নেওয়ার পর একদম আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখানে আপনারা প্রোজেক্ট বলে একটা অপশান দেখতে পাবেন তো আপনারা এই প্রজেক্টে ক্লিক করবেন করার পর আপনারা যে ভিডিওটাকে অ্যাডিট করতে গিয়েছেন তো আপনারা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনার সেই লেয়ারটাতে একবার ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা ইফেক্টে চলে যাবেন ইফেক্টে আসার পর এখানে আপনারা তিন ডট দেখতে পাবেন তো আপনারা এই তিন ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার পেস্ট ইফেক্ট আপনারা এখান থেকে করে দেবেন টেক্সট ইফেক্ট করে দেওয়ার পর এখানে যদি আপনারা চান এইগুলো অপশানকে ডিলিট করতে তো আপনারা কপি বলে যে আর কি ব্যাকগ্রাউন্ড অপশানটা রয়েছে আপনারা এই অপশানটাকে রেখে দেবেন আর বাকি যে অপশানগুলো রয়েছে আপনারা যদি চান এখান থেকে আপনারা কিন্তু ডিলিট করে দিতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবেই কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো আমি এখানে কোনো আর কি ডিলিট করব না তো তারপর এখানে আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করবেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা কালার অ্যান্ড লাইটে আপনারা চলে যাবেন কালার অ্যান্ড লাইটে আসার পর এখানে আপনারা রিপ্লেস কালার বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনারা এই রিপ্লেস কালারে একবার ক্লিক করবেন রিপ্লেস কালারে ক্লিক করার পর এখানে আপনার স্ট্যান্ডার্ড স্যাটিংয়ে ক্লিক করবেন করার পর এখানে আপনারা যে তিনটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই তিন লাইনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার কালারের যে অপশনটা রয়েছে আপনারা এই কালারের অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনার পেন্সিলের যে আইকনটা রয়েছে আপনার এই পেন্সিলের আইকনে ক্লিক করে দেবেন পেন্সিলের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কেল চলে আসছে আপনারা এই সার্কেলটাকে আপনারা আর কি কালারের উপর রেখে দেবেন যে কালারটা আপনারা আর কি চেঞ্জ করতে চান আপনার কালার গার্ডিং করতে চান তো আপনার এখান থেকে সেই কালারটা আপনারা সিলেক্ট করে আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার নিচের দিকে দুটো অপশন দেখতে পাবেন তো আপনারা এই দুটো অপশনকে আপনারা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনাদের ভিডিওর হিসাব মতো তো আমি এখানে একটু ফেদারটাকে একটু কম করে দেবো দা আবার প্রথম বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু এখানে আর কি একটু কাস্টমাইজ করে নিচ্ছি তো আমি এখানে আলফাটাকে একটু আর কি কম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এভাবেই এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এখান থেকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান এখান থেকে কাস্টমাইজ করে নেবেন নেওয়ার পরে এখানে আপনারা নিচে যে অপশনটা দেখতে পারছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা গিয়ে আপনারা যে কালারটা আপনাদের ভালো লাগবে তো আপনারা সেই কালারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পারছেন বন্ধুরা এখানে আমি যখন কালারটা সিলেক্ট করলাম করার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমার একটা আর কি কালার গার্ডিং ভিডিও কিন্তু আমার এলাইট মোশন দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আরও চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই অপশানে ক্লিক করবেন আবার তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই অপশানে ক্লিক করে আপনাদের যে কালারটা ভালো লাগবে আপনারা সেই কালারটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার গার্ডিং হয়েছে তো ভিডিওটা কমপ্লিটিং এডিটিং হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন আসার পর ভিডিওটা সেভ করার জন্য আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর এখানে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা কিন্তু ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন যখন আপনারা এখানে একটা কি স্পোর্টিং করে নেবেন নাওয়ার পর এখানে সেভ বলে একটা অপশান চলে আসবে আপনারা এই সেভ অপশানে ক্লিক করে আপনারা ভিডিওটা কিন্তু গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন